এ দুনিয়ার মুসলমান। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাইরা তুমি কেমন মুসলমান? আমার কলিজার টুকরা সাইল গোস্ত তুমি দিলে না? ডাকতে বলে, মুবারক রে, ও মুবারক, তুমি একটা আলেম মানুষ, তুমি মদিনার হাজি, তোমার আমি কি করে বুঝাইব? আজ সাতটা দিন আমার ঘরে কোন সুলায়াগুন জ্বলে না। এ ভাই মুবারক রে, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো খুদার যন্ত্রণায় কান্দে। প্রতিদিন আমি বাজারে যাই, ব্যাগ লই বাজারে যাই, কাজ পাই না, শূন্য ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসি। প্রতিদিন আমি বাজারে যাই, কেউ কাজ দেয় না, আমি শূন্য ব্যাগ নিয়ে চলে আসি। আজকে যখন যাইতেছিলাম, আমার ছোট্ট মাসুম বাচ্চারা ডাকবে, বলে আপু আর পারছি না, আজকে যদি খাবারের ব্যবস্থা না করো বাবা গো, আর ওই তো বাঁচব না। এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, মারা যাব গো, বাবা গো তোমার কি সন্তানের জন্য মায়া লাগে না? তোমার কি সন্তানের জন্য দয়া লাগে না? এ ভাই মুবারক, কাজু আমি বাজারে গেলাম, আমি কাজের সন্ধানে, কোন মানুষ আমার কাজ দিল না। বাজারে কত ধনীর বাড়িতে গেলাম, কেউ আমার কাজ দিল না। কত দোকানে গেলাম কিছু চাউলের জন্য, কেউ আমাকে একটু আটা চাউল দিল না। আমি কাঁদতে কাঁদতে সন্তানের ওই কান্নার আওয়াজ বারবার হৃদয়ের ভিতরে লাগতেছিল। আমি ফিরে আসতেছিলাম, আর ওই ছোট মাসুম বাচ্চাটার কথা মনে পড়ে গেছিল, বাবা গো আর পারছি না, যদি খাবার না আনো মারা যাব। এ ভাই মুবারক, আমি যখন এই অবস্থায় ফিরে আসতেছিলাম, পথের মধ্যে দেখি একটু গরু মরে পড়ে আছে, ওই মরা গরুটা কুকুর শেলে ভাগ করে খাচ্ছে। আমি কুকুর শিয়ালগুলো তাড়ায়া দিয়া ওই মরা গরুর গোস্ত কেটে আনি আমার সন্তানদেরকে রান্না করে দিছি। হে ভাই মুবারক, ওই মরা গরুর গোস্ত রান্না করেছিল আমার ঘরের মধ্যে, আমার সন্তানেরা ক্ষুধার্ত অবস্থায় আমার সন্তানদের আমি মরা গরুর গোস্ত খাইছি। এই জন্য আপনি ধনী মানুষ, আপনার ছেলে ধনী মানুষ, আমি মরা গরুর গোস্ত আপনার সন্তানের দিই নাই, এর জন্য যদি অপরাধ হয়ে যায় আমাকে মার্জনা করবেন, এই জন্য আমি গোস্ত পাকাই আপনার সন্তানদের দিতে পারি নাই। মুবারক ডাকতে বলে, আল্লাহ আমি তোমার দরবারে কি জবাব দিব গো? আমার প্রতিবেশী খোদার যন্ত্রণায় না খেয়ে মরা গরুর গোস্ত খাইছে রে, তোমার দরবারে যখন প্রতিবেশী আমার বিরুদ্ধে নালিশ করবে আমি কি জবাব দেব তোমার দরবারে? আল্লাহ ডাক দিয়ে বলে, ভাই রে একটু ধৈর্য ধরে আমি আসি। চলে গেলেন মুবারক বাড়িতে, বাড়ি যে ডাকতে বলে, ও গিন্নি তাড়াতাড়ি চাউল দাও, ডাউল দাও, যা যা সে দাও, আমি এবার মদিনায় যাব না, হজ করতে যাব না। আমার দেশের কত হাজি রমজান মাসে হজ করতে চলে যায়, পুরো একটা মাস মদিনায় থাকে, কত কুরমা পলোয়া খায়, তোমার বাড়ির প্রতিবেশী একটা খেজুরও খাইতে পারে না, চাউল দিফতার করে রে মুসলমান বাসিবাদ খেয়ে রোজা রাখে, আর তুমি আজি সাহেব মদিনায় দেয়া কত দৌড়াদৌড়ি করো সবের উদ্দেশ্যে, কত ধনী রে, আমার দেশের ধনী গুলো মদিনায় দেয়া ঘোরাঘুরি করার কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ,
মনে করছো গুনাহ মাফ হয়ে যাবে, আর প্রতিবেশীর হক আদায় না করে তুমি গোড়াগড়ি করলে। প্রতিবেশী একটা খেজুর পায় না, প্রতিবেশী একটু খানা ভালো খানা পায় না, এমনও বাড়ি আছে পানি খেয়ে রোজা রাখে পানি খেয়ে ইফতার করে, এমন ফ্যামিলি আছে কি আছে না? এ দুনিয়ার মানুষ শুনে নাও গভীর মনোযোগ, ডাকতে বিবিরে টাকা পয়সা যা আছে দাও, আমি এবছর মদিনায় যাব না, মদিনায় যাব না, কারণ আমার নবীজির দরবারে যদি যায় আল্লাহ যদি আমারে ক্ষমা না করে, আরে আমার প্রতিবেশী আর সাত দিন না খেয়ে আছে, আমি কি জবাব দিব আল্লাহর দরবারে? আমি আল্লাহর দরবারে কোন বিচার দতভব দিতে পারবো না। নিজের মাথায় বহন করে চাউল ডাউল নিয়ে আসলেন, এনে ডাকতে বলে ভাই রে নাও রান্না করো, এটা খানা খাও, সন্তানদের খাওয়াও, আরো লাগলে আমারে বলবা, আমি তো এসে খবর নিতে পারি না, আমার দরকার ছিল প্রতিবেশীর খবর নেওয়া, আমি তো নিতে পারি না, আমি মদিনায় যাব না। মুসলমান 45 দিন শেষ হয়ে গেল, হাজির মৌসুম শেষ হয়ে গেল, হাজিরা বাড়ি ফিরে আসলো, হাজিরা দলে দলে বাড়ি ফিরে আসলো, সবাই মিলে এসে চলে আসলো মুবারকের বাড়ি। দেখতে বলে আব্দুল্লাহ ইবনে মুবারক রে তুমি কেমন মানুষ, এক উতাবুর মধ্যে নামাজ পড়লাম, কত রাসূলুল্লাহ রোজা জিয়ারত করলাম একসাথে, একসাথে কত দৌড়াদৌড়ি করলাম, তুমি কবের ফ্লাইট আসলা, কবে আসলা রে মুবারক, আমাদের না বলে চলে আসলা। মুবারক বলে আল্লাহর কসম করে বলি এ বছর আমি মদিনায় যাই নাই, এই বছর আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করি নাই। লোকজন বলে আপনি হাজি মানুষ মিথ্যা বলেন কেন, একই সাথে নামাজ পড়লাম, একই সাথে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলাম, একই সাথে দৌড়াদৌড়ি করলাম, কত না একই তাঁবুর মধ্যে থাকলাম, আপনি বলেন যান নাই, আমার আল্লাহ ডাকতে কাইল হামের মাধ্যমে মুবারক রে ও মুবারক শোনো, এই বছরে যত হাজির হজ কবুল হয়েছে গো সব তোমার দানের খাতিরে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, এই বছর হাজিদের হজ আমি কবুল করেছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুবারক আমি তোমারে সাজাইয়া তোমার এলাকাতে যত হাজি গেছে তাদের মাঝে শুয়াইছি, তাদের মাঝে খাওয়াইছি, তাদের মাঝে তোমারে দৌড়াদৌড়ি করাইছি, জিয়ারত করাইছি, মুবারক রে ও মুবারক। আমার বাবারা শুনে নাও, এই জন্য আমরা প্রতিবেশীর হক আদায় না করে যতই নামাজ রোজা হজ যাকাত যাই দিক না কেন, যদি প্রতিবেশী বহু শব্দ করে রে আল্লাহর আদালতে জবাব দিতে পারবো না। আমি করো জোরে দাবি করে যাব, এ মহল্লার যারা টাকাওয়ালা আছেন বাড়িওয়ালা আছেন, অথচ দুই চারটা ফ্যামিলির মধ্যে খবর নিবেন, দুই চারটা ফ্যামিলির মধ্যে খবর নিবেন, মসজিদের দিকে খবর নিবেন, মাদ্রাসার দিকে খবর নিবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, আল্লাহর হক আদায় করবেন, বান্দার হক হকুল্লাহ। ও মুসলমান শুনে নাও, এরে আল্লাহর হক বান্দার হক, এই হক গুলো যদি আদায় না করে যাও আল্লাহর আদালতে ধরা পড়ে যাবা, বাঁচতে পারবা না। এই জন্য মুসলমান আমি করজোর অনুরোধ করে যাই, এইগুলোর বিধান ইসলামের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম, কোরআনের বিধান মেনে যদি আমরা চলতে পারতাম, এই দুনিয়ার মধ্যে হাদিসের বিধান যদি মেনে চলতে পারতাম, আমাদের মধ্যে শুধু শান্তি আর শান্তি ফিরে আসতো। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। বাজার এই জন্য আলোচনা, অনেক আলোচনা রয়েছে, আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাব, যেইগুলোর দিকে আপনাদের লক্ষ্য রাখার দরকার আছে কি না। আজকে যে মসজিদ খানা করিমপুর পশ্চিমপাড়া খিরার বাজার খাদিজাতুল কোবরা মসজিদ খানা, এই মসজিদ খানা কার? জোরে চিল্লায় বলেন কার? একটু জোরে বলা যাবে না? আরে মুসলমান কোরআন পড়ে শুরু কর জামান নবীজি, ওদিকে পূর্ব আকাশে লাল আবরণ হয়ে যায়, খুতবা মনে করেছে যদি কেউ দেখে ফেলে, সাহেবা মনে করে যদি কেউ দেখে ফেলে, সামনে তো চারদিক দূর দিছে, একজনের গায়ের লগে আর একজনের ধাক্কা লাগছে, ধাক্কা গোতা গুতি লাগে, আমি আরে কে আমি কই, তুমি তুমি
আবু জাহেল বলে কালকে প্রতিজ্ঞা করেছিলাম কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না। আজকে তুমি কেন আসছো? খুতবা সাহেবা কয় আবু জাহেল রে আমরা নাই আসি, তুমি কেন আসছো? এরে তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, তুমি তো আমাদের মাস্টার মাইন্ডের এক নাম্বার লোক, তুমি আমাদের শপথ করে আসলে সম্মান আনি দেবো, সম্মান কাউকে শুনতে দিবা না, এখন তুমি কেন আইছো? আবু জাহেল কয় না রে না, এটা মুহাম্মাদের কোন বানোয়াট কোন গল্প নয়, এটা পৃথিবীর কোন বানোয়াট রূপ কথা নয়, এটা আমার আল্লাহর কুরআন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এটা আমার আল্লাহর বিধান, এই কোরআন যত শুনি ততই মজা লাগে। দুনিয়ার মানুষের লেখা কিতাব হইলে এটা মজা লাগতো না, এটা আল্লাহর বিধান আল্লাহর কোরআন, এত মজা লাগে এত মজা লাগে, এটা আমরা ঘুমায় থাকতে পারি নাই, আমি ঘুমায় থাকতে পারি নাই। আবু জাহেল কয় ভাই আমি চেষ্টা করেছিলাম আজকে শুনব না, কিন্তু আমি ঘুমায় থাকতে পারি নাই। সাইবা কয় আমিও থাকতে পারি নাই, হত্যা কয় আমিও থাকতে পারি নাই। স্যার নেতা কয় তালি একটা কাজ করি, যেহেতু আমরা পারি না, এই মক্কা মদিনার বুকে ঢোল পিটা দাও, মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে, মুহাম্মাদের যে দেখবে সে অন্ধ হয়ে যাবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি গজলটা গাইছিলাম শুধু দুজন হাজির নাম দেখা, আহারে প্রথম হাজি আব্দুল মতিন সাহেব, দ্বিতীয় হাজি নাতু মিয়া সাহেব, দেখলাম দুজনই হজ করে আসছেন, নবীজির রওজা জিয়ারত করলে মাসুমের মাসুম করে দেওয়া হয়, পোস্টারের ভিতরে প্রথম যিনি আজকের প্রধান উনিও হাজি, এরপরে আজকের দিন বিশেষ মেহমান উনিও হাজি, আয় হায় প্রধান বিশেষ মেহমান দুজন দুজনই হাজি, আর সব এত মজা লাগতেছে, এরপরে বিশেষ অতিথি তার মধ্যে হাজি আছে একজন দুজন তিনজন, তিনজন হাজি মারহাবা বলেন না। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা গজল গাইলে আমার লাভ আপনাদের লস, কারণ আমি সময় লস, আমি সময় লস করতে, আমি কখনো সময় লস করে আলোচনা করি না, আলোচনা চলবে চলবে তো চলবে, ওই যে মানুষে ধোকা দিয়া এটা শিখিনি এখনো, জোরে মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কাইরাছে অন্তর, এর নাম যত সুন্দর, যত হাতি বাইরে জিগাইবেন কয় আরেকবার জাতি বললে ভালো হতো, হাতিরে জিগাইবেন কয় আরেকবার যদি যাইতে পারতাম রে, বল নাই যেতে পারি, মদিনার নাম কত সুন্দর, মদিনা কইরাছে কাইরাছে অন্তর, ওই মদিনার পথর ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই মদিনায়, যাইতে পারলাম না মদিনা, এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলতেছে দেলার কান্ডা লাগা শোনো গো, খুতবা সাহেব বাবু জেল নিষেধ করলো, কোরআন শুনবো না, শুনতেও দিব না, মনে আছে কতক্ষণ? মনে আছে? গভীর রাত্রে নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করেছে, নবীজি নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করে মসজিদের মধ্যে বয়া বয়া, আর কোরআন মানুষের অন্তর কেড়েছে কেমন ভাবে, আমি একা মজা মেরে শুনবো, সাহেবা কয় আমি আজকে শুনবো, কেউ আসবে না, নেতা সবগুলো হাজির হয়ে গেছে, রহমতের নবী সেদিন কোরআন তেলাওয়াত করে, আর এত মধু কোরআন যখন পড়ে মানুষগুলো দেখবেন এত মজা লাগে, যখন আফের সাথে কোরআন পড়ে, এর কোরআনের পাখি গুলো যখন কোরআন তেলাওয়াত করে, আর কোরআনকে যারা ভালোবাসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে জোরে বলেন ঠিক। আরে মুসলমান কোরআন পড়ে শুরু করছে আমার নবীজি, ওদিকে পূর্ব আকাশে লাল আবরণ হয়ে যায়, খুতবা মনে করেছে যদি কেউ দেখে ফেলে, সাহেবা মনে করে যদি কেউ দেখে ফেলে, সামনে তো চারদিক দৌড় দিছে, একজনের গায়ের লগে আর একজনের ধাক্কা লাগছে, ধাক্কা গোতা গুতি লাগে, আমি আরে কে আমি কই, তুমি তুমি আবু জাহেল বলে কালকে প্রতিজ্ঞা করেছিলাম কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না, আজকে তুমি কেন আসছো? খুতবা সাহেবা কয় আবু জেল রে আমরা নাই আসি, তুমি কেন আসছো? এরে তুমি তো প্রতিজ্ঞা করেছিলে, তুমি তো আমাদের মাস্টার মাইন্ডের এক নাম্বার লোক, তুমি আমাদের শপথ করে আসিলে সম্মান আনিদ ও সম্মান কাউকে শুনতে দিবা না, এখন তুমি কেন আইছো? আবু জেল কয় না রে না, এটা মুহাম্মাদের কোন বানোয়াট কোন গল্প নয়, এটা পৃথিবীর কোন বানোয়াট রূপ কথা নয়, এটা আমার আল্লাহর কুরআন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এটা আমার আল্লাহর বিধান, এই কুরআন যত শুনি ততই মজা লাগে, দুনিয়ার মানুষের লেখা কিতাব হইলে এটা মজা লাগতো না, এটা আল্লাহর বিধান আল্লাহর কুরআন, এত মজা লাগে এত মজা লাগে, এটা আমরা ঘুমায় থাকতে পারি নাই, আমি ঘুমায় থাকতে পারি নাই, আবু জেল কয় ভাই আমি চেষ্টা করেছিলাম আজকে শুনবো না, কিন্তু আমি ঘুমায় থাকতে পারি নাই, সাইবা কয় আমিও থাকতে পারি নাই, হত্যা কয় আমিও থাকতে পারি নাই, সন্নেতা কয় তালি একটা কাজ করি, যেহেতু আমরা পারি না, এই মক্কা মদিনার বুকে ঢোল বিদা দাও, মুহাম্মাদের কথা যে শুনবে সে কালা হয়ে যাবে, মুহাম্মাদের যে দেখবে সে অন্ধ হয়ে যাবে, কানের ভিতরে তুলা গুইজা দিয়া কালো চশমা ব্যবহার করে কালো কাপড় পরিধান করে রাস্তা দিয়ে চলা শুরু করলো, কারণ মুহাম্মাদের মধু মাখা পানিগুলো যে শুনে সেই পাগল হয়ে যায়, মুহাম্মাদের মধুর বাণী যে শুনে ইসলামের বাণী সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আবার নবীজিকে যে দেখে সেই তো ঈমান আনে, এইটা বন্ধ করে দিলেন, মানুষ যখন সামনে আসে ওই নূরের তাদাল্লির ঠে চশমার কালো চশমার মধ্যে নবীজির চেহারা মোবারক দেখে ফেলেন,
পাহাড়ে এই মানুষটা দেখি এত দেখতে শুনতে এত ভালো, দেখি তার কথাগুলো কত সুন্দর, কথা শুনিয়া শুনিয়া অসংখ্য মোনাফিক অসংখ্য কাফেরেরা অসংখ্য মুসলিমেরা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআন পড়ো ছেলেমেয়েরা, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলো কুরআন শিখাও ছেলেমেয়েদের, ওহে মুসলমান, জঙ্কবাজির সময় তোমার হইবে রে আসান, বলো জঙ্কবাজির সময় তোমার হইবে রে আসান। একটা ছেলে আলেম হলে পড়বে কুরআন মরণ কালে, বলো একটা ছেলে আলেম হলে পড়বে কুরআন মরণ কালে, তোমার থেকে ভেঙে যাবে ইবলিস শয়তান। কুরআন পড়াও ছেলে মেয়েদের, কুরআন পড়াও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জঙ্কবাজির সময় তোমার হইবে রে আসান, বলো জঙ্কবাজির সময় তোমার। একটা ছেলে কুরআন হাফেজ হলে পড়বে কুরআন মরণ কালে, তোমার থেকে ভেগে যাবে ইবলিস শয়তান, বলো তোমার থেকে ভেগে যাবে ইবলিস শয়তান। কুরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জঙ্কবাজির সময় তোমার হইবে রে আসান, বলো জঙ্কবাজির সময় তোমার। মারহাবা বলে দাবি রেখে যাব বাবা, দাবি রেখে যাব, বক্তা বানানোর দরকার নাই, মুক্তি বানানোর দরকার নাই, অগত্য কোরআনটা সহি শুদ্ধ ভাবে পড়া, নামাজের শিক্ষা, কিছু হাদিসের প্রতি জ্ঞান, হালাল হারাম বুঝার মতো একটা সন্তান রেখে যান যে আপনার জানাজা পড়াতে পারবে, যে আপনার লাশ কবরে রেখে দোয়া করতে পারবে, এমন একটা সন্তান রেখে যান বাবা, কাজে লাগবে। জোরে বলেন ঠিক, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ শুনে নাও গভীর মনোযোগ, মদিনার কথা বলতে যাইয়া একটা কথা আমার মনে পড়ে গেল, নাম হলো পৃথিবীর মধ্যে মুসলমান, শুনে নাও শুনে নাও, প্রতি বছর রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেন, নবীজির রওজা ছাড়া ভালো লাগে না। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার রওজা জিয়ারত না করলে তার ভালো লাগে না, কিন্তু এমনও মানুষ আছে, নাম হলো মুসলমান, শুনে নাও শুনে নাও, ভালো করে শোনো, যিনি পৃথিবীর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক, যার নাম পৃথিবীর মধ্যে যদি কোনো আলেম বলে আমি জানি না, যদি কোন মুক্তি সাহেব বলে এটার নাম আমি শুনি না, আমি কই তুমি লেখা পড়াই করো নাই, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক, প্রতি বছর রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে যায়, হজের মৌসুম আসলে পাগল হয়ে যায়, মদিনা করেছে পাগল আমারে, করেছে পাগল মদিনা, করেছে পাগল আমারে, করেছে পাগল, ওই মদিনার ধুলাবালি, ওই মদিনার ধুলাবালি মাখিব যখন মদিনা, করেছে পাগল আমারে, করেছে পাগল মা, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহ হলে রাব্বুল আলামিন, নবী হলে রাহমাতুল আলামিন, এই রহমতের নবী এমন পাগল বানাইছে আব্দুল্লাহ আব্দুল ইবনে মুবারক, মদিনার দিকে রওনা হয়ে গেছে গো, পিছন থেকে ছোট ছেলেটা ডাকতে বলে আব্বু আমার আব্বু, তুমি
হয়ে যাও। বাবা বলে, বাবা রে আমি যাইতেছি মদিনায়, আমার নবীর রওজা জিয়ারত করতে যাচ্ছি। কারণ বছর যখন হজের মৌসুম এসে যায়, হাজী মেয়েদের চোখের পানি, যারা মদিনে একবার গেছে তারে যে গাইবেন কলিজার মধ্যে কেমন লাগে। যখন গ্রাম থেকে একজন হাজি যায়, আবার গতবার যিনি গিয়েছিলেন ওনার প্রাণের ভিতরে মদিনা পড়ে থাকে, বাংলাদেশে থাকতে পারে না। আল্লাহ রে কাল্লা তুমি সম্পদ দাও না, আর একবার যাইতে পারলাম না। এর রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্য আমি রওনা দিলাম গো। ছেলে বলে আব্বা যান আপনি মদিনায় যান, মদিনা জিয়ারত করতে যান, আমার একটু গোস্তর ব্যবস্থা করে দেন, আমি গোস্ত খাবো। কি খাবো? জোরে বলেন কি খাবো? গোস্ত খাবো। হাজি সাহেব বলে, বাবা রে আমি তো মদিনায় যাই, এখন গোস্ত কই পাবো? কয় বাবা গো আমি মক্তব থেকে আসতেছিলাম, পড়ালেখা করে আসতেছিলাম গো আব্বা যান, পথের মধ্যে দেখি গরুর গোস্তের গিরান, এত গিরান গোস্ত রান্না করতেছে। এ আমার আব্বা যান পাশের বাড়ি গোস্ত পাকাইতেছে, এই গোস্তের গিরান আমারে পাগল বানাইছে। বাবা গো আমি গিয়েছিলাম ওই বাড়িতে, একটু গোস্ত চাইলাম আমাকে দিল না, আমার কোরআনে গোস্ত চেয়েছে, আমাকে একটু গোস্তের ব্যবস্থা করে দাও। এর কোরআন বলছে যাররা কোরআন মানো, কোরআন তাফসীর মাহফিল মানো, কোরআনের ভিতরে একাধিকবার আছে প্রতিবেশীর বিষয় নিয়ে যাররা যাররা। এটা তুমি কত বাড়িওয়ালা গাড়িওয়ালা কত টাকাওয়ালা আছো রে বাবা, আল্লাহর আদালতে জবাব দিবা কেমনে? আলোচনাটা শোনো তারপরে জ্ঞান অর্জন করো। এ দুনিয়ার মানুষ শুনে নাও। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, বাবা একটু দাঁড়া আমি দেখে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারক উনি কি করলেন বলে, বাবা চলো কোন বাড়ি বলে ওই পাশের বাড়ি, বাড়িতে রওনা দিয়ে চলে গেলেন। যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল বাইত, একবার নয় দুবার নয় তিন তিনবার সালাম দিলেন। সালামের জবাব আসসালামু আলাইকুম আসসালাম। ডাকতে বলে, ভাই আপনার বাড়িতে আসলাম সালাম দিলাম, উত্তর দেন না, এত দেরি হয় কেন? ভিতরে ছিলাম। আসছে বলে, কি ভাই আপনি আমার বাড়িতে? এ আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি বাড়ির ভিতর আসছেন, আমি ধন্য হয়েছি গো, কারণ আপনি প্রতি বছর মদিনায় যান, হজ করতে যান, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করেন গো, আপনার মতো একজন ভালো মানুষ আমার বাড়ির মধ্যে আছে, আমি অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত ভালো লাগছে আপনি আমার বাড়ি আসছেন। বলে, কিসের জন্য আইছি শোনো, তোমার কাছে যা চাইতে চাই জানাবে আমার। বলে, ভাই রে তুমি কি মুসলমান? বলে, হ্যাঁ। কয়, আমার আপনি জিগাইলেন আমি মুসলমান কেন? এটা জিগালেন কেন? এই জন্য জিগাইছি বলো। বলে, আপনি কি একজন মুসলমান? বলে, হ্যাঁ। আপনি কি কোরআন পড়তে পারেন? বলে, পারি। বলে, কোরআনের ভিতরে প্রতিবেশীর বিষয়ে যারা ব্যবহার করছে আপনি কি দেখছেন? কয়ে দেখছি। তাহলে আপনার কাছে জিগাইলাম যেহেতু আপনি কোরআন বোঝেন, কোরআন পড়তে পারেন, প্রতিবেশীর বিষয়ে হকের বিষয়ে যারা ব্যবহার করছি তাও জানেন, এখন আপনার কাছে জানতে চাই আপনি বলবেন, আপনার কাছে জানতে চাই আপনার বাড়িতে কোন গরুর গোস্ত পাকানো হয়েছে? বলে, হ্যাঁ। আমার ছেলে আইছিল নি? বলে, আইছিল। আমার ছেলে কি গোস্ত চেয়েছিল? বলে, চেয়েছিল। আপনি দেন নাই? বলে, না দিই নাই। তাহলে আপনি প্রতিবেশীর হক কেমনে আদায় করলেন? এর মুসলমান আজকে অনেক বড় লোক, অনেক ধনীরা বাজারে যাইয়া বড় বড় মাছ গুলো কিনে নিয়ে আসে, গরিব মানুষ বেঞ্চা লোক টাকা দেখে আর কান্দের, বলে, আল্লাহ তুমি আমারে গরিব বানাইলা, আল্লাহ আমি বেঞ্চা লোক শুধু চেয়া চেয়া দেখি রে মুসলমান, ঘুষের টাকা দিয়া সুদের টাকা দিয়া 20 কেজি গোস্ত কেন, বড় বড় মুরগি গুলো কেন, বাজারে যাইয়া গরিব মানুষ টাকা হাতে গাড়ি ডাকতে, বলে, আমার আল্লাহ তুমি আমার গরিব বানাইলা। এই মানুষগুলো কত সুন্দর সুন্দর ফল ফলাদি কিনে নিয়ে যায়,
জীবনেরটা খাইতে পারলাম না, জীবনে আমার কপালে হইল না, তোমার নামাজ বরবাদ, তোমার জিন্দেগি বরবাদ। মুসলমান তুমি কাউকে যদি দিতে না পারো, তুমি এমন ভাবে কেনাকাটা করো বাজারটা লুকায় বেচা কিনা করো, কিনামান কিনো বিক মুসলমান, মাছটা কিনে লুকায় নিয়ে আসো, গোস্ত কিনে লুকায় নিয়ে আসো, ফল ফলাতি কিনে লুকায় নিয়ে আসো, কারণ তোমার সামনে হাজারো করি দিন আনতে পান্ত ফুরায়, যাদের সারা বছরে একটু গোস্ত পরনে হয় না, সারা বছরে চলে যায় একটু ফল তাদের কপালে হয় না, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, আল্লাহর আদালতে কেমনে জবাব দিবা? তুমি রান্না করো গোস্ত, তোমার এই গোস্তের ঘিরার জন্য প্রতিবেশীর নাকে না লাগে, তুমি এমন ভাবে ঢেকে রান্না করো যেন প্রতিবেশীর নাকে না লাগে, তোমার প্রতিবেশী একজন ব্যান চালক রিক্সা চালক ডাকতে বলে আল্লাহ, পাশের বাড়ি প্রতিদিন গোস্ত পাকায়, প্রতি সপ্তাহে গোস্ত পাকায়, তুমি আমার এমন গরিব বানাইলা, শুধু গিরান শুনাইলা, জীবনে একটু খাওয়াইলা না, তোর নামাজ বরবাদ, তোর জিন্দেগি বরবাদ, তোর ইমান বরবাদ, সব বরবাদ হয়ে যাবে, আজকে প্রতিবেশীর হক যদি আদায় করতে পারতাম, আমার দেশের মানুষগুলো শান্তির মধ্যে থাকতো, আমার দেশের মানুষগুলো সুখের মধ্যে থাকতো, বাংলাদেশের মানুষগুলো বিক্রি করে খাওয়া লাগতো না, গরিব গুলো যদি গরলোক গুলো যদি জাকাত ঠিক মতো দিত, ধনীরা যদি জাকাত দিত, এই মুসলমান করিমপুরের জমিনের মানুষগুলো যারা ধনী আছে, এই করিমপুরের মানুষ বড় লোকরা যদি গরিবরা ঠিক মতো জাকাত আদায় করতো গো, এই গ্রামের মধ্যে গরিব মানুষ পা বড় দুরস্কার হয়ে যেত। আসলে কিন্তু আমাদের ভিতরে কি জন্য ঢুকে গেছে, শুধু দুনিয়া হোক দুনিয়ার পাগল হয়ে গেছি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক দেখবে চেয়ে গ তোমার সবই রইল পড়ে মরার পরে, আরো জোরে বলেন, মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল ওড়ে মরার পরে, দাদাই গিছে বাবাই গিছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই রে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে, বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল, ঘর করলা বাড়ি করলা জায়গা করলা জমি করলা সবই যাইবা রেখে, জোরে বলেন ঠিক কিনা, যেদিন আর যাইলে ধরা দিবে রে যাবে সব কিছু সেরে, যেদিন আর যাইলে ধরা দিবে রে, বলো আজ না হয় কা তুমি, আজ কবরে মরার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইলো।